কেমন আছেন সবাই? বাংলাদেশের যেখান থেকে আপনি ভিডিও দেখছেন বা বাংলাদেশের বাইরে থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমি একটা বোর্ডের রিভিউ করছি। এটা একটা গতকালকে আমি ফেসবুকে দিয়েছিলাম, একটা সুপার পাওয়ার। সুপার পাওয়ার এই জন্য যেটা আমি এই এখন মাত্র 32 ভোল্টের একটা ট্রান্সফরমার দিয়ে টেস্ট করছি। এটা অনেক চমৎকার সাউন্ড এবং খুবই পাওয়ারফুল একটা বোর্ড। বোর্ডটা এখন রানিং অবস্থায় আছে, দেখাই। এটা একটু কাছে নিয়ে আসো, ক্যামেরাটা দেখো। রিয়াদ ইলেকট্রনিক্স খুব অল্প পরিমাণে মাল করে, কিন্তু যেটা করে সেটা অনেক সুন্দর এবং তার চেষ্টার মানে প্রশংসা করতে হয়। কারণ এত হ্যাভি বোর্ড আমরা কেউ করি না, কারণ বাংলাদেশে চলে না, এটা দাম বেশি পড়ে যায়। যখনই আমি একটা ভালো ড্রাইভার ইউজ করবো, সে ড্রাইভারের পার্টস অনেক বেশি যাবে, সময় বেশি যাবে, এই জন্যে সেটার খরচ বেশি হয়ে গেলে দাম বেশি হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে সাধারণত একটু দাম হলে সেটা বিক্রি হতে চায় না, তখন তারা তুলনা করে লুকিয়ে চায়নার সাথে, যে কেন চায়না বোর্ডের দাম এর তুলনায় একই রকম, তাহলে আমি কেন বাংলাদেশিটা নেব, বিভিন্ন রকম কথা। তারপরেও আমরা থেমে নেই, আমরা চেষ্টা করছি নতুন নতুন বোর্ড আনার জন্যে, ভালো ভালো আইটেম করার জন্যে। তো তার ফলশ্রুতিতে এই যে নতুন যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা, কিন্তু এটা টেস্ট করছি এখনও আমরা। এই যে এত সুন্দর একটা বোর্ড দেখেন আপনারা, এত সুন্দর একটা বোর্ড, এটা শুধু টেস্ট করার জন্যেই আমরা বানাইছি, এটা বিক্রি করার জন্য বানাই নাই। আমরা চেষ্টা করছি যে এইটা টেস্ট করব, এবার যদি এটাতে কোনো ধরনের কোনো ফল্ট মনে হয় তখন সেটাকে আমরা আবার আপডেট করব। এই জন্যে এইটা এই তৃতীয়বারের মতো এই বোর্ডটা আমরা করলাম, শুধু ডুয়েল লেয়ারেই তৃতীয়বার, আর সিঙ্গেল লেয়ারে এর আগেও 2 বার আমরা এটা করছি, করে টেস্ট করছি। তো এই বোর্ডটাতে আমরা মোট 26টা ট্রানজিস্টর ব্যবহার করছি, 26টা ট্রানজিস্টর ব্যবহার করছি, এটা হলো গিয়ে শুধু পাওয়ারের জন্যে। আর এর ড্রাইভার সেকশনটা সম্পূর্ণটাই উপরে আছে। আরও মজার ব্যাপার হলো এই বোর্ডে আমি পাওয়ার ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করছি MJL150323, এই 2টা ট্রানজিস্টর আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমি একটু সাউন্ড দিয়ে শোনাই আপনাদের। এটা কিন্তু বেস টোন সব ফ্ল্যাট মোডে দেওয়া আছে, কিছুই বাড়ানো নাই, কিন্তু তারপরেও এটার সাউন্ড আপনারা আশা করি হেডফোন ব্যবহার করে শুনলে পারফেক্ট বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আলাদা কোনো ব্যালেন্স সার্কিট দরকার হয় না। এই দেখেন, এটা আনব্যালেন্স ইনপুট, এটা ভলিউম, এখানে ব্যালেন্স ইনপুট। ব্যালেন্স ইনপুটটা আমি ডাইরেক্ট লাগাইছি এবং ব্যালেন্স ইনপুট দিয়েই আমি এখন বাজাচ্ছি। আর প্রোটেকশন আপনি এখানে সব ধরনের প্রোটেকশন পাবেন, এটার বায়াসের সিগন্যালের জন্য এই যে আলাদা LED ব্যবহার করছি, যেটা সাউন্ড বাড়ালে এটা পাওয়া যাবে। NTC আছে, মানে যত ধরনের সুবিধা এটা দেওয়ার জায়গা ছিল আমরা দিয়েছি। এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে ট্রানজিস্টর লাগানো এবং খোলার জন্যে এর সাইডগুলো দেখেন কাটাই আছে, যাতে আমরা খুব সহজে একটা হিট সিঙ্কে এটা বসাতে পারি এবং ট্রানজিস্টর সেট করতে পারি। এবং এটা 100% 3U সাইজে ডিজাইন করা। এই দেখেন, আমি কিন্তু এখানে একটা পুরো হিট সিঙ্ক ব্যবহার করছি, এটা হলো 3U সাইজের হিট সিঙ্ক,
আপনারা সহজে ডেল্টা হিট সিঙ্ক বললে বুঝবেন, ডেল্টা হিট সিঙ্ক এরকম সাইজ থাকে, সেই সাইজে করা, যেটা বাংলাদেশে এখন কিনতে পাওয়া যায়। তো আশা করি এটার সাউন্ড আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। এবং এতে আর কোনো যদি মনে করেন আপনারা যে আরও কোনো কিছু এতে অ্যাড করা যায় তাহলে সেটাও জানাবেন, কারণ এটাতে এখনও সুযোগ আছে, এটা আমাদের এখনই ফাইনাল না, আমরা খুব শীঘ্রই এটার ফাইনাল ভার্সন করব, যেহেতু অনেকদিন ধরে আমরা টেস্ট করছি এটা, আর আরও কিছু টেস্ট আমরা করছি যেটা আপনাদের জানা রাখা ভালো। যেমন ধরেন এই যে ক্লাস ডি, এটা নিয়ে বাংলাদেশে অনেক আগে থেকে আমরা কাজ করছি, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আমাদের ছিল, তো আস্তে আস্তে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করেছি। এখন চায়না থেকে সরাসরি আমরা কিছু প্রোডাক্ট আনি যেটা আমাদের খুব দরকার হয়। আর আরেকটা হলো বিটিএল মোডের বোর্ড, সেটাও আমরা করছি। মনে করেন যে রিয়াদ ইলেকট্রনিক্সের বিটিএল মোডের বোর্ড আছে, সেটার জন্য আমি হিটসিং ম্যানেজ করে রেখেছি, হয়তো সামনের সপ্তাহ নাগাদ আমি ওইটার ভিডিও আপনাদের দিতে পারবো। আর গ্রাউন্ড ব্রিজের কাজ এখনও শেষ হয়নি, আমি দুঃখিত, সেটা আমি অনেক আগে বোর্ড করেছি কিন্তু সেটা আমি এখনও সম্পূর্ণ রেডি করে পারিনি, ওটা রেডি হলে ওগুলোর সব ভিডিও আমি দিতে পারবো। আর আপনারা কী ধরনের প্রোডাক্ট চান, মানে আপনাদের কী হলে আপনাদের জন্য সুবিধা হয়, আর সেটা আমাদের জানাবেন। তবে অবশ্যই কেউ বলবেন না যে ভাই কম খরচে খুব ভালো জিনিস, কম খরচে খুব ভালো জিনিস হয় না, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই।